জাল দলিল বানিয়ে প্রায় এক বিঘা পুকুর দখল করার অভিযোগ উঠল প্রাক্তন বাম পঞ্চায়েত সদস্য সহ আরো একজনের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্তদের গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। জাল দলিল তৈরি করে পুকুরের জায়গা দখলের অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি, ধৃতেরা হল শওকত বিশ্বাস ও মহিউদ্দিন মণ্ডল। ঘটনাটি ঘটেছে অশোকনগর দিগড়া মালিকবেড়িয়া পঞ্চায়েতের বাগপুল এলাকায়। অভিযুক্ত শওকত বিশ্বাস বামেদের আমলে দুবারের পঞ্চায়েত সদস্য ছিলেন। জানা গেছে বাগপুল এলাকায় প্রায় 7.5 বিঘা জমির ওপর একটি পুকুর রয়েছে, বেশ কয়েকজন শরিক রয়েছে ওই পুকুরের। সম্প্রতি শরিকেরা জানতে পারেন প্রায় 1 বিঘা জমি শওকত ও মহিউদ্দিন তাদের নামে রেকর্ড করে নিয়েছেন। এরপরই এলাকার বিধায়ক ও বিএলআরওর কাছে অভিযোগ দায়ের করেন। শাসপুরে দেখি যে আমাদের জমি প্রায় আমাদের 3 জন শরিকের কাছ থেকে, আমাদের 18 শতক আর আমাদের মামা হয় তাদের জমি টোটাল 1 বিঘে মতো জমি আমাদের রেকর্ড থেকে আউট হয়ে যায় 32 শতক। আমরা তৎক্ষণাৎ আমার এমএলএ নারায়ণ গোস্বামীর কাছে আমরা কাঁদতে কাঁদতে যাই যে দাদা, আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, এই দুজন লোক শওকত বিশ্বাস সিপিএমের আগের প্রাক্তন মেম্বার এবং মহিউদ্দিন বিশ্বাস ও ওখানে সিপিএম আইএসএফের নেতা, এরা দুজন জমি রেকর্ড করে নেয়। বিষয়টি তদন্ত করে জানা যায় অভিযুক্ত দুজন জাল দলিল বানিয়ে 1 বিঘা জমি তাদের নামে রেকর্ড করে নিয়েছেন। সোমবার অশোকনগর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে, ধৃতদের এদিন আদালতে তোলা হয়। এ বিষয়ে বিএলআরও বলেন, পঞ্চায়েত সমিতির একজন কর্মাধ্যক্ষ অভিযোগ করেছিলেন, বিষয়টি খতিয়ে দেখে জানতে পারি রেকর্ডটি জাল, এরপরই আমি থানায় অভিযোগ করি। হাবড়াটু ব্লকের আন্ডারে বাকুল মৌজায় দুটো মিউটেশন কেস ফাইল হয়। ফজলুল রহমান বলে স্থানীয় এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেব, তিনি রিটেন কমপ্লেন করেন ডিএসআর ওয়ানকে। ওই দুটো দলিল জেনুইনিটি চেক করার জন্য আমরা চিঠি করি, এই দুটো ডিট তাদের অফিসের রেজিস্টারে এই দুটো ডিট নেই, এবং সঙ্গে সঙ্গে আমি ওই 5/9/2022 রেকর্ডটা রেস্টোর করে দিলাম, দিয়েছি। এবং স্থানীয় যারা আছেন, যারা রেকর্ডটা করিয়েছেন ফেক ডিট মূলে, তারা হচ্ছে মঈনুদ্দিন পিতা খবির আলী বিশ্বাস, মঈনুদ্দিন বিশ্বাস পিতা খবির আলী বিশ্বাস, এবং শওকত বিশ্বাস পিতা আকচির বিশ্বাস। বাম নেতা সত্যসেবী কর বলেন, দলিল যদি জাল হয় অভিযুক্ত অবশ্যই শাস্তি পাবে, তবে ঘটনার পুরো তদন্ত হোক, বিএলআরও অফিসার কেউ ঘটনায় জড়িত কিনা তা খতিয়ে দেখা হোক। দলিলটা যদি ফেক হয় আর সেটার সঙ্গে যদি আপনারা যেটা বলছেন কোনো বামকর্মী যোগসূত্র থাকে, এইসব আমরা বরদাস্ত করি না। সে বামকর্মী হোক নেতা হোক, তাকে আমরা বিদায় করে দেবো। কিন্তু আমার কথাটা হচ্ছে, এই ফেক দলিলকে এই এলাকায় এই একটাই পাওয়া গেল? এরকম অজস্র ফেক দলিল আছে যা ওরা ফেক বলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।